প্রায় 135 জন আর্টিস্টকে আমাদের এই গ্রামের ভাষা শিখিয়েছি, সবাই মিলে আনন্দ পেয়ে বাড়ি গেছে। আমাকে একটু শিখিয়ে দিন। হ্যাঁ, আপনাকে একটা যাত্রা বলবো, কি একটা যাত্রা হবে দেবা নাকি? হ্যাঁ ম্যাডাম, এদিকে একটু আসুন। আচ্ছা ম্যাডাম, পিঁপড়ে তো জানেন, কত রকমের পিঁপড়ে জানেন? লাল পিঁপড়ে জানেন, কাঠ পিঁপড়ে জানেন ম্যাডাম, জন্ধা যাওয়া জন্ধা কে জন্ধা জন্ধা না, ওই কালো রঙের পিঁপড়ে কামড়ে দিলে খুব জ্বালা করে, যেটা আপনারা জ্বালা পিঁপড়ে বলেন, ওইটাকে আমরা গ্রামের মানুষ জন্ধা বলি। ভালো লাগছে কিনা বলি? আচ্ছা ম্যাডাম, ডিহা যাওয়া ডিহা কি? ডিহা ডিহা মানে ওই কালো রঙের পিঁপড়ে বড় করে কামড়ে দিলে রক্ত বেরিয়ে যায় কিন্তু জ্বালা করে না, ওই বড় পিঁপড়ে, তাকে আমরা গ্রামের মানুষ ডিহা বলি। ভালো লাগছে না? আমি তো পিঁপড়েই জানি না। পিঁপড়েই জানেন না? আচ্ছা ম্যাডাম, হড় হরিয়া পিঁপড়া যাও, হড় হরিয়া পিঁপড়া একটু হাতের তালি হোক, না হলে ম্যাডাম ভাবে উল্টা পাল্টা কিছু বলছি। এই যে সুরসুরে পিঁপড়ে আছে না কালো করে, হ্যাঁ ওই যে গায়ে উঠে যায় কিন্তু কামড়ায় না, ওই সুরসুরে পিঁপড়েকে আমরা গ্রামের মানুষ হড় হরিয়া পিঁপড়া। ভালো লাগছে না? দারুণ ব্যাপার। আচ্ছা ম্যাডাম, এই যে বসে উনারা অনুষ্ঠান দেখছেন, এইভাবে বসে আছেন, এই বসাটাকে আপনারা কি বলবেন? বাবু হয়ে বসে বলি, বাবু হয়ে বসে আছে। আর আমরা কি বলি? চকর বিড়া আমারই বুঝছে, চকর বিড়া, চকর বিড়া, একটু চেষ্টা কর। আবার কেউ কেউ বলে কি রে, থাপড়ি বুঝিয়া লুনি, থাপড়িয়া বুঝিয়া লুনি কি রে, চকর বিড়া, চরকর কি চরকর নয়, চকর পিড়া, চকর পিড়া। ওই তো পেরেছেন, 10-10 সবাই মিলে জোরদার হাতে তালি। কি পারবেন না আপনারা বলেন? দেখেছেন ম্যাডাম অভিনয় করেন, ম্যাডাম ভালো লাগছে কিনা বলুন, দারুণ ব্যাপার। আচ্ছা ম্যাডাম, এইটাকে আপনারা কি বলেন? ওই যে ধরুন প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে, বিকেলে হাঁটছিল, বিকেলের পর তো সন্ধ্যে হবে ম্যাডাম, ওই সন্ধ্যের সময় আকাশে গাঢ় মেঘ উঠে বিদ্যুৎ চমকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, প্রেমিক প্রেমিকা যাচ্ছে মানে তাদের গায়ে বৃষ্টি মানে তো একটা রোমান্টিক সিচুয়েশন, তখন তারা একে অপরকে কি বলবে? সন্তুদা দাদা একটু জি মাইনরটা ধরুন না হালকা, একটু জি মাইনরটা, হ্যাঁ ওই প্রেমিক প্রেমিকা যাচ্ছে তো তাদের গায়ে বৃষ্টি, তখন তাদের একটা রোমান্টিক সিচুয়েশন, তখন তারা একে অপরকে কি বলবে দাদা? রম ঝুম রম ঝুম ভিগি ভিগি রুদমে তুম হম হম তুম ও চলতে চলতে রিম ঝিম রিম ঝিম রম ঝুম রম ঝুম ভিগি ভিগি রুদমে মাউস পড়িয়েছ, মাউস বলি মানো, গোটে পড়িয়েছি তো আরো তুমি ম্যাডাম, ঘটনাটা এইখানে শুরু, ওই প্রেমিক প্রেমিকা যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, নিচে কাদা, তারা তো একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল, নিচে তো আর লক্ষ্য করেনি, ওই কাদার মধ্যে যেতে যেতে দুজন এইভাবে পড়ে গেছে, এই পড়াটাকে আপনারা কি বলবেন? পা পিছলে পড়ে যাওয়া। আর আমরা কি বলি? কি রে হড়কি পড়িয়া লুনি, হড়কিয়া পড়িয়া লু নিকি রে, হড়কি পড়িয়া লু, একটু চেষ্টা করবেন ম্যাডাম, হড়কি পড়িয়া লু নিকি রে, পারবেন আমি জানি, এটা বড় হয়ে যাচ্ছে একটু। আচ্ছা ম্যাডাম, কাঠবিড়ালি জানেন তো? কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এখন তো আর পেয়ারা খাচ্ছে না ম্যাডাম, পেয়ারা দাম বেশি, মূলো খাচ্ছে 10 টাকা আঁটি, কি করবেন ম্যাডাম? তো কাঠবিড়ালিকে তো আপনারা কাঠবিড়ালিই বলেন, আর আমরা কি বলি? ল্যাপা মুসা, ল্যাপা মুসা, ও বৌমা ধান গুছা, ল্যাপা মুসা সব ধান খায়ালো, একটু হাতের তালি হোক ম্যাডাম, অনেক কথা, এটা ভালো লাগছে কিনা বলুন, ইন্টারেস্ট পাচ্ছে, মনে রাখতে পারছি না, যদি পরে প্রয়োগই না করতে পারি তাহলে শিখে লাভ, তাহলে আপনাকে একটা ছোট্ট কথা বলি, দিলেই এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এইটাকে আপনারা কি বলেন? ওই যে আছে না সব জায়গায় আছে, দা আমার ঘর ধারে আমার চৈতন্যদা রাখছে, 10 খানা রাখছে আর 11 খানা রাখছে, তবে এইটাকে আপনারা কি বলেন? গরু আর ছাগল? না গরু নয় শুধু, তাহলে পরেরটা কি ছিল? ছাগল ছাগল, দুটোই ছাগল, হ্যাঁ দুটো ছাগল, ছাগল আর অন্য বড় বড় আছে, তো যাই হোক, তো এটা এটাকে তো আপনারা ছাগল বলেন, আর আমরা কি বলি? এটা ছোট্ট কথা, ছেড়ি ছেড়ি ছেড়ি, ও সুবলদা তোমার ছেড়ি বান্ধ আমার সব বেহেন তো খায়ালো,
ম্যাডাম বেহেন তো মানে বুঝতে পাচ্ছেন, না ঘাস নয়, ওই যে ধানের অঙ্কুর বেরোয় ছোট 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 ধান গাছ, চারা বীজ ধানের তলা যেটাকে আপনারা বলেন, আমরা গ্রামের মানুষ তাকে বেহেন তো বলি। তারপরে বেহেন মারা আছে, বেহেন মারা, তারপরে রুয়া আছে মানে রোপণ, যেটাকে রোপণ বলেন, মেঘা রে মেঘা টুকু বরসাই দে, রুয়া আছে। তারপরে চাপা মারা, চাপা মারা মানে অনেকগুলো সার ঔষধ একসঙ্গে মিক্সিং করে, পান্তবার দু বিঘা জমিনে সার মারতে চালিছি, দাদা আট ঘন্টায় দু বিঘা জমিনে সার মারছে, এ কি লাইসেন্স দোকানে বুঝতেলা নি গাওদা, কে দেখে আর, তো ভালো লাগছে তো, খুব ভালো, দারুণ দারুণ। এই কয়েকটা কথার জন্য একটু সবাই মিলে জোরদার হাতের তালি।